আমি আমি ছেড়ে দাও সবাইকে টাকা দিয়ে দাও সবাই প্ল্যানকে দিয়ে দাও एवरीवन वेलकम बैक टू अनदर न्यू वीडियो। तो तुम्हारा आमार लास्ट वीडियोते देखेछो आमी ई जिनिसपत्र गोछाछिलाम, तो हाँ गोछाते गोछाते बेरिये पड़लाम। तो चलो वीडियोटा शुरू करा जाक आजके। तो देखो सकाल सकाल बाबानो रेडी होये गेछे, एबार रेडी होये एखोनो दादानार ठामी थेके टाका निच्छे। এটা অ্যাকচুয়ালি ওর রিসেন্ট বিহেভিয়ার হয়েছে, ও যদি বের হয় কোথাও আর প্যান্টে যদি পকেট থাকে দেন ওনাদের থেকে টাকা নিতে হয়। তো এই করতে করতে ফাইনালি আমাদের ক্যাব চলে এসছে, এবার আমরা বেরিয়ে পড়ব। তো ওইদিকে দেখো শুভেন্দু সব জিনিসপত্র মানে ব্যাগ ট্যাগ সব ডিকিতে উঠিয়ে নিচ্ছে, আর বাবানও খুব এক্সাইটেড বেরোচ্ছে, ও তো ঘুরতে পারলেই ওর খুব আনন্দ। হ্যাঁ প্রথম থেকে মানে লাস্ট ভিডিও থেকে আমি খালি বলছি আমরা বেরোবো, তো এই ভিডিওর স্টার্টিংও তোমরা দেখছো বেরোচ্ছি, খালি কোথায় যাচ্ছি আর বলছি না, তাই তো? হ্যাঁ বলবো। ভিডিওটা দেখো এক্ষুনি বলে দিচ্ছি আমরা কই যাচ্ছি। দেখো তারা ঠিক আছে তো ফাইনালি শিয়ালদা স্টেশন চলে এসেছি। হ্যাঁ এই স্টেশনে ঢুকেই আমরা খেয়াল করেছি যে শুভেন্দু ফোন হারিয়ে ফেলেছে। বাপরে বাপ, তখন যা সিচুয়েশন গেছে। তো ও গাড়িতেই অ্যাকচুয়ালি ফোনটা বের করে রেখেছিল, বাট নামার সময় আর ফোনটা নিতেই ভুলে গেছে। তো যাই হোক, ড্রাইভারের সাথে সম্ভব আমরা কন্ট্যাক্ট করে ফোনটা পাওয়া গেছিলো ফর্চুনেটলি। বাট ভাবা যায় দুদিন পুরো ফোন ছাড়াও ছিল, বাট বলে না যা হয় ভালোর জন্য হয়, ওই ফোনটা না থাকায় একটু ফ্যামিলি টাইম অ্যাটলিস্ট পাওয়া গেছিলো। বাবা দাদা তো বাবানের এক্সাইটমেন্টটা দেখলে তোমরা ট্রেন দেখে। হ্যাঁ ও এরকমই আনন্দ করে ট্রেন দেখলে। আমাদের বাড়ির সামনে দিয়েও যখন মেট্রোটা যায় মেট্রো দেখেও সেম এক্সাইটেড হয়ে যায়, আর আজকে যখন ট্রেনে উঠে গেছে বাপরে বাপ, তখন তো বিশাল ব্যাপার। তো এত দুষ্টুমি করছিলো ট্রেনে উঠে, তো ফাইনালি ওকে আমরা চিপস দিয়ে শান্ত করতে হলো, আর এরম চিপস খেতে খেতেই ট্রেনটাও আমাদের ছেড়ে দিল। তো ফাইনালি সেই সকাল থেকে জার্নি করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। হ্যাঁ বনগাঁতেই চলে এসেছি। বনগাঁয় আমার মাসি শাশুড়ির বাড়ি, তো আজকে মাসির বাড়িতেই আসা, কারণ আজকে বলেছিলাম আমাদের একটা দরকারে এসেছি। তো দরকারটা হলো আজকে আমার ননদের রেজিস্ট্রি, তো আজকে তাই একদিনের জন্যই আসা, কালকে আমরা আবার বেরিয়ে পড়ব। তো দেখো এই যে একটা রাজবাড়িটা দেখছো, এই রাজবাড়িটাই হচ্ছে আমার মাসির বাড়ি। তো তোমরা যারা বনগাঁ থেকে দেখছো বা বনগাঁয় যাওয়া আসা আছে তারা হয়তো নিশ্চয়ই এই সিংহের রাজবাড়িটাকে চেনো বা জানো, তো তাদের কাছে এটা খুবই ফ্যামিলিয়ার হবে হয়তো। তো চলো মাসির বাড়ি ঢোকা যাক। আমার মাসি শাশুড়ি মানে আমাদের মাসি, শাশুড়ি শাশুড়ি বলতে না ঠিক কেমন যেন একটা লাগে, আর এই যে মেশো। সন্ধ্যের ভিডিওটা আমি তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি, মানে পরে নেক্সট ভিডিওতে শেয়ার করছি। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর খুব টায়ার্ড লাগছে, এবার একটু রেস্ট করব, কারণ সেই সকালবেলায় ওঠা, সকাল থেকে একটা লং জার্নি করে যাচ্ছি আর পারছি না, সরে দিচ্ছি না, এবার একটু রেস্ট করব। তোমরা আমাদের সাথে একটু রেস্ট করে নাও, চলো। আর এদিকে বর তো ঘুমিয়েই পড়েছে, তো চলো তোমরা আমাদের সাথে একটু রেস্ট করে নাও, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট মিন্স আ লট টু আস। থ্যাংক ইউ।